হত্যাচার মামলা এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নের বলপুরের কালিকাপুরের বাড়িতে সিবিআই এর হানা বলপুর পুরসভার গাড়ির খালাসি ছিলেন বিদ্যুৎ গরু পাচার মামলা এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নের বলপুরের কালিকাপুরের বাড়িতে হানা দিল সিবিআই বলপুর পুরসভার গাড়ির খালাসি ছিলেন বিদ্যুৎ 2011 এর পালাবদনের পর তার চাকরি পাকা হয় আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত আমরা যেমনটা জানতে পারছি যে বিদ্যুৎ বরণ গায়নের বলপুরের কালিকাপুরের সিবিআই কি খবর রয়েছে তোমার কাছে দেখো ঠিক দশ থেকে কুড়ি মিনিট আগে কালিকাপুরে আমরা রয়েছে এই মুহূর্তে যা বোলপুর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে পড়ছে তুমি দেখতে পাচ্ছ বিদ্যুৎ বরণ গায়নের এই বাড়িতে আমরা দুদিন আগেই কিন্তু দর্শকদের দেখিয়েছিলাম যে একাধিক যে কোম্পানি মন্ডল পরিবারের নামে রয়েছে যার ডিরেক্টর হিসেবে সুকন্যা মন্ডলের নাম রয়েছে দ্বিতীয় ডিরেক্টরের নাম হিসেবে কিন্তু বিদ্যুৎ বরণ গায়নের নাম প্রথম থেকে আমরা দেখেছি সেই বিদ্যুৎ বরণ গায়নের বাড়িতেই কিন্তু এই মুহূর্তে সিবিআই রেড হচ্ছে চারজনের প্রতিনিধি দল তারাই কিন্তু এই মুহূর্তে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তোমাকে বলে রাখবো যে দু হাজার এগারো সালের আগে পর্যন্ত বিদ্যুৎ বরণ গায়নের যে পেশা ছিল বোলপুর পুরসভার পরবর্তী সময় পালা বদলের পরে তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হন এবং সেই জায়গা থেকে তার কিন্তু ধীরে ধীরে উন্নতি হয় এবং তিনি প্রথমত স্থায়ী কর্মী হন বোলপুর পুরসভার এবং তারপরে এই বাইশ নম্বর ওয়ার্ডের একের পর এক প্লটের মালিক তিনি হয়ে যান যে বাড়িতে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে তল্লাশি অভিযান চলছে এই বাড়ি থেকে কিছুটা এগিয়ে বা দিকে গেলে সেখানেও কিন্তু একটি তার দোতলা বাড়ি রয়েছে এই একই বাইশ নম্বর ওয়ার্ডে তার আরও একাধিক কিন্তু খালি রয়েছে সেই কারণে বলা যায় যে তার যে এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হওয়ার কারণেই তার এই উন্নতি সেটা কিন্তু বাসিন্দারাও জানাচ্ছেন এবং সিবিআই সূত্রে যেটা খবর যে তারা এই নাম প্রথম পান একাধিক যে কোম্পানি প্রথমত হচ্ছে অ্যাগ্রোকেম যা যার দ্বিতীয় ডিরেক্টর হিসেবে বিদ্যুৎ বরণ গায়নের নাম উঠে এসেছে তৃতীয় দ্বিতীয় হচ্ছে একটি রিয়েল এস্টেট কোম্পানি যার নাম হচ্ছে নির ডেভেলপার প্রাইভেট লিমিটেড তারও কিন্তু সেকেন্ড ডিরেক্টর হিসেবে অবশ্যই উঠে আসে এই বিদ্যুৎ বরণ গায়নের নাম কি করে একজন বোলপুর পুরসভার কর্মী থাকা সত্ত্বেও তিনি একের পর এক কোম্পানির ডিরেক্টর হলেন এটাই কিন্তু ভাবাচ্ছে গতকালকে যখন সিবিআই স্পেশাল কোর্টে সিবিআই তরফে যে চার্জশিট যে কেস ডায়েরি জমা দেওয়া হয়েছিল সেখানে যে প্রথম লাইনটি ছিল যে অনুব্রত মণ্ডলের নামেও বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে বেনামে বলতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এবং দূর সম্পর্কের দিক থেকে এই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই পড়েন কিন্তু বিদ্যুৎ বরণ গায়েন এবং তার নামে একাধিক জমি কিন্তু রয়েছে এই যে জমি তার যে একের পর কেনা হয়েছে একের পর এক যে তার সম্পত্তি শ্রীবৃদ্ধি হয়েছে এর নেপথ্যে গরু পাচারে কোনো টাকার লিঙ্ক রয়েছে না কোনো যোগ রয়েছে কিনা তাই কিন্তু আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারীরা সিবিআই চারজনের টিম যারা কিছুদিন আগে আমরা দেখেছি ভোলে রাইস মিলেও হানা দিয়েছিল সেই একই টিম তারা কিন্তু এই বাড়িতেও এসেছে এবং এই যে ঠিকানাটা যেটা রয়েছে অর্থাৎ বাইশ নম্বর ওয়ার্ড কালিকাপুরের বোলপুর পুরসভার এই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু রয়েছে ভোলে বোম রাইস মিল সেখানেও কিন্তু তাকে যেতে একাধিকবার দেখা গেছে এই বিদ্যুৎ বরণ গায়নকে আমরা এর আগেও যখন দুদিন আগে দর্শকদের উদ্দেশ্যে একটি এক্সক্লুসিভ স্টোরি দেখিয়েছিলাম এই এই বিদ্যুৎ বরণ গায়নের 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 হয়ে আমরা কিন্তু বাড়িতেও এসেছিলাম তখন আমরা বাড়ির কলিং বেল্ট বাজাতে ওপর থেকে বলা হয় যে বিদ্যুৎ বরণ গায়ন কলকাতায় গেছেন তিনি নেই কিন্তু তারপর থেকে কার্যত বেপাত্তা অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকে এই বিদ্যুৎ বরণ গায়ন তোমাকে যেটা বলছিলাম দু হাজার এগারো সালের আগে পর্যন্ত তার পেশা ছিল বুলপুর পুরসভার বিভিন্ন ট্রাকের খালাসির হয়ে কাজ করতেন আচমকাই দু হাজার এগারো পরে তিনি কিন্তু হয়ে যান সেই পুরসভার তার তার স্থায়ী তার চাকরি হয়ে যায় একাধিক কোম্পানির ডিরেক্টরশিপ তার মধ্যে হয়ে যায় আমরা দেখেছি সুকন্যা মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকেরা যান তার কারণ একাধিক একাধিক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে সুকন্যার নাম রয়েছে তাই তিনি কোনো রকম সহযোগিতা করেননি দ্বিতীয় ডিরেক্টরশিপ হিসেবে কিন্তু রয়েছে অবশ্যই এই বিদ্যুৎ বরণ গায়নের নাম যাকে এই মুহূর্তে তদন্তের জন্য সিবিআই আধিকারিকেরা এসেছেন এবং যাকে জিজ্ঞাসাবাদ তারা করতে চাইছেন তোমাকে এই একটি বাড়ি দেখালাম তোমাকে আরও একটি বাড়ি দেখানোর চেষ্টা করবো যা থেকে এখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে যেখানে বলা হচ্ছে যে সেখানেও অনুব্রত মণ্ডলের একজন দেহরক্ষী থাকেন কিছু বছর আগে পর্যন্ত সেখানে একটা খালি জমি ছিল পরবর্তীকালে সেখানে কিন্তু একটি দোতলা বাড়ি হয়েছে এবং সেখানে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী থাকেন তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ি যেখানে এই মুহূর্তে সিবিআই রেড করছে এর পাশাপাশি এই যে আরেকটি বাড়ি রয়েছে আমি ক্যামেরা সঞ্জয় চট্টোপাধ্যায়কে দেখানোর চেষ্টা করবো এই বাড়ি এই বাড়িটিও কিন্তু রয়েছে তোমার এই এই বিদ্যুৎ বরণ গায়নের নামে এই বাড়িতেও থাকেন কিন্তু অনুব্রত মণ্ডলের যারা দেহরক্ষীর মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একজন এখানে থাকেন ভেতরে আহ ভেতরে কাউকে কিন্তু বেরোতে দেখা যায়নি কিছুদিন আগে পর্যন্ত যাতায়াত ছিল এখানে এই বিদ্যুতের এবং এই বাড়ির যে প্লট প্লটের উপরে এই যে গোটা যে দোতলা বাড়ি তুমি দেখতে পাচ্ছ এটাও কিন্তু তার নামে এবং এই বাড়ি থেকে কিছুটা দূরে আরও দুটি জমি রয়েছে সেই দুটি জমিও কিন্তু তার নামে এবং এই প্রত্যেকটি জমি কেনা হয়েছে বা বাড়ি তৈরি করা হয়েছে দু চোদ্দ থেকে দু হাজার মধ্যে এই বাড়িগুলি কিন্তু একের পরে কেনা হয়েছে অর্থাৎ সেই ঘুরে ফিরে কিন্তু একটাই কমন লিঙ্ক অর্থাৎ যে সময়সীমার মধ্যে এই গরু পাচার কাণ্ডের একের পর এক প্রপার্টি কেনা হয়েছিল অনুব্রত মণ্ডলের পরিবারের নামে ঠিক একই রকমভাবে কিন্তু তার যারা ঘনিষ্ঠ রয়েছে তার যারা ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকেন তারাও কিন্তু একের পর এক প্রপার্টি করেছেন এই বিষয়ে আমি একবার কথা বলেছি আপনারা তো এখানে থাকেন বিদ্যুৎ বরণ গানকে চেনেন দাদা বিদ্যুৎ বন গান বিদ্যুর বন গান না আমি চিনি না বাড়ি কোনটা আমার আমার বাড়ি এখানে নয় তো আমার বাড়ি গুসকরা আপনি তো এখানে থাকেন একই রকমভাবে আমরা এর আগেও যখন এসেছিলাম বিদ্যুতের সম্পর্কে কিন্তু কোনোভাবে তারা কিন্তু কেউ কিছু বলতে চাইছেন না তো তোমাকে যেটা বলছিলাম যে ইতিমধ্যে প্রায় আধ ঘন্টার বেশি সময়সীমা হয়ে গেছে কালিকাপুরের বাইশ নম্বর ওয়ার্ড অর্থাৎ যেখানে এই মধ্যে সিবিআই রেড করছে সেইখানে বিদ্যুৎ বরণ গায়েন বাড়িতে রয়েছেন কিনা সেটা এখনো জানা সম্ভব হচ্ছে না তবে যেহেতু তিনি একের পর এক কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে তার ভূমিকা নিয়ে তাকে জিজ্ঞাসা করতে চাইছে তদন্তকারীরা এটা বোঝার জন্য যে তার যে স্যালারি তা তিনি যেহেতু বোলপুর পুরসভার কর্মী ছিলেন সেই আয়ের সাথে তার যে একাধিক সম্পত্তি তার মধ্যে রকম সেটা তিনি কি করে করলেন এই গোটা বিষয়ের মধ্যে গরু পাচারের কোনো যোগ রয়েছে কিনা যাবতীয় বিষয়ে কিন্তু ক্ষতি দেখছেন তদন্তকারীরা তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব এখানে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে বাড়ি গ্রাউন্ড ফ্লোরের উপরে রয়েছে এই তিনতলা বাড়ি এই যে জানলা দরজা অনুব্রত মন্ডলে গ্রেফতারের পর থেকে কিন্তু গোটা জানলা দরজা বন্ধ কাউকে বাইরে থেকে ভেতরে আসতে দেখা যায়নি এবং এখানে দেখা যাচ্ছে গেট কিন্তু ভেতর থেকে লক অবস্থাতে রয়েছে এবং এখানেই এর ভেতরে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে